আজকে যে ভারসাম্যহীন এক পরিবেশ চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে। যেন প্রশাসন অকুচালন না থাকে, যেখানে যেখানে প্রশাসনের যত ত্রুটি বিচ্যুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে। হুজুর, সবাই যৌক্তিক সময়ে নির্বাচন চাচ্ছে, আপনারা আসলে কি চেয়েছেন? আমরা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি। সেই যৌক্তিক সময়টুকু কতটুকু? দেখেন, এটা যৌক্তিক সময় তো বলছি যখনই পরিবেশ সৃষ্টি হবে, আজকে হতে পারে, কালকে হতে পারে, ছয় মাসে হতে পারে, এক বছরে হতে পারে। আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায়, জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয়, এটা আমরা তাদেরকে বলছি। সংস্কার চেয়েছি, আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করে। এবং পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদেরকে বাধা দেয়, এটা আসলে ভারতের চক্রান্ত। আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কী আছে? অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এইটা আপনার জলদি ছেড়ে দেন, সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে, অর্থ আসবে। এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে, রেমিটেন্স জমদাররা আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাতে পারে। অপচয় বন্ধ করতে হবে, আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায়। সরকারি এক মেহমানখানায়, এক বাঙ্গালোরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ, অপচয় কমাতে হবে। যদি আমরা অপচয় কমাতে পারি, আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি, আমার বাবার আছে 100 টাকা, যদি বরাদ্দ করি 150 টাকা, যদি চুরি করতে হবে, কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা, অতিরিক্ত না করা, সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চালু। পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? পাচারকৃত অর্থ, হ্যাঁ, সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ, এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে, তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে জমা দিতে হবে। নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে একটা বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনের বর্তমান হাবিবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এবং যারা 14, 18 এবং 24 নির্বাচন উপহার দিয়েছে, রাত্রের ভোট দিয়েছে, এবং যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দুটো বিষয় হচ্ছে, নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে, আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈফের আহ্বান, এই বিষয়টা কি জামাতকে আপনারা কোনো সাড়া দিয়েছে কিনা? না না, আমরা বলেছি জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের সামনে যে বিরোধ আছে, যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, জামাতের এখন সুবর্ণ সুযোগ, যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য না মিটাবে, ততদূর পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পয়দা হবে, কাছাকাছি কঠিন হয়ে যাবে। জামাত ইতিমধ্যে কওমি ঘরানা আলেমদের সাথে বৈঠক করেছে, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? না, আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা ওলামায়ে কেরামের সাথে না, কিছু ব্যক্তির সাথে, তাও বৈঠকের উদ্দেশ্য নয়, কোনো এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা করেছেন। হুজুর, শেষ প্রশ্ন, অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কীভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয়, তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফদার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী যদি বারবারও হয় তো সমস্যা কী? কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করতেছি, দর্শনের মধ্যে ভুল। আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে? এক ব্যক্তির নাম এ, এক ব্যক্তির নাম বি, এক ব্যক্তির নাম সি, তিন ওজনের চোর, ক্ষমতা এ, সে কী করবে? চুরি করবে। হটাও এ, বসালাম বি, সে কী করবে? চুরি করবে। হটাও বি, বসালাম সি, সে কী করবে? চুরি করবে। কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই, ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়েছে, আপনার এসপি পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়েছে, কারণটা কি? চেয়ারের পরিবর্তন হয়, লেকিন আদর্শে পরিবর্তন হয় না। আজকে দেখেন 5ই অক্টোবর 5ই আগস্টের পরে 2-3 দিনে যারা লুট করছে, তরাস করছে, দখল করছে, চাঁদাবাজি করছে, চাঁদাবাজি শুরু করছে, এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে কীভাবে বুঝতে পারেন যে এদেশ চাঁদা মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে? একটা জিনিস শুনতে পাচ্ছি যে ইসলামী আমরা বাংলাদেশ, নবজ ইসলাম এবং জামাত ইসলামের একটা ইসলামী জোট হতে যাচ্ছে, আসলে আপনারা কি এ প্রশ্নের জবাব আমি দিয়েছি?